শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি ডাক্তার লিয়াকত আলী খান, বাবা মৃত মেহের আলী খান, মা মৃত আসিয়া বেগম, বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার আলমগ্রাম গ্রামের স্কুলে পড়াশোনা করেছি, পরবর্তীতে শহরে আসছি। 71 সালে বয়স কত ছিল? 71 সালে বয়স এখন অবসর। কি দেখছো? তখন বুদ্ধি হয়েছে, যেহেতু ক্লাস পড়ে পড়ি, তখন স্কুলে আমাদের বড় ভাই যারা ছিল, যারা ছিলেন, তারা বললো যে যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকার জন্য 7ই মার্চের ভাষণের পরে। পরে আমরা যে যার বাড়িতে গেলাম, বাড়িতে থেকে ওই যে বাঁশের লাঠি টাঠি বানালাম, যে আমরা মানে সবাইকে মনে করছে যুদ্ধে যাচ্ছি, আমরা সব এরকম করে মানে ছোটো যারা আছি রাস্তায় বেরিয়ে গেলাম, আমরা রাস্তায় লাঠি নিয়ে নিয়ে যুদ্ধে গেলাম, যে আমরা সবাই মানে যে জিজ্ঞাসা করছে আমরা যুদ্ধে যাচ্ছি, ঠিক ওই রকম একটা ইয়েটা ছিল আমাদের। এরপরে তো যুদ্ধ শুরু হলো, আমরা তো খবর খুব বেশি পাই না, যতটুকু বুঝতে পারলাম কেউ কেউ হয়তো ঢাকা থেকে বাবার দিকে থেকে বাড়িতে আসছে, ওদের মুখ থেকে দিয়ে আসছে, তার থেকে শুনলাম যে কী ঢাকার অবস্থা কী, তখন বলতো যে এরকম খুবই খারাপ অবস্থা, আমরা তো চলে আসছি, এটা বিভিন্ন জন বলা শুরু করলো। ওইটুক দিয়েই আমরা খবর টবর জানতাম। পরে একটা ঘটনা মনে হলো আমার, যে হঠাৎ করে দেখা গেলো যে আমাদের পাশে স্কুল, আমরা যে প্রাইমারি স্কুলটাতে পড়তাম মনগ্রাম পাশে 2 কিলোমিটার দূরে, ওই স্কুলটাতে ছিল মুক্তিযোদ্ধাদের ক্যাম্প। আমাদের নাগরপুর উপজেলা যখন মুক্তিবাহিনী ছিল, ওইখানে তো যোগাযোগ ব্যবস্থা এত খারাপ যে নদী একটা আছে, নদীতে কোনো ব্রিজ নেই, নদীতে নৌকা নিয়ে পার হতে হয়। মুক্তিযোদ্ধারা নদীর এই পারে থেকেই, ওরা যখন এইদিকে আসতেছিল ওখান থেকে গোলাগুলি শুরু করে দিচ্ছে, নদী পার হবে কেন, কিন্তু ওরা ঠিকই নদী পার হয়েছে। সামনে দিকে প্রায়ই দেখা যাচ্ছে যে সেনাবাহিনী যাচ্ছে, কাঁচা রাস্তা যেটা আছে সেটা দিয়ে, হঠাৎ দেখি যে পুলিশ দাঁড়িয়ে দিয়ে পুলিশ হলো সামনে লোকে লোকারণ্য। আমার জীবনের প্রথম ডাক্তারিটা শুরু হলো ওই সময়। একটা মানে আমার বয়সে একটা 8-9 বছরের মেয়ে চিৎকার করছে, চিৎকার বাড়িতে আমরা সব শুয়ে আছি, মাটিতে শুয়ে আছি, মানে শুয়ে আছে কী ব্যাপার, দেখি যে ওর পিছের স্কাবুলার, পিছনে স্কাবুলার একটা দিয়ে এরকম গুলি লাগছে, যে মানে স্কাবুলারের টাচ করে কিছু অংশ নিয়ে চলে গেছে, মাংস দেখা যাচ্ছে, ব্লিডিং হচ্ছে, অল্পে মানে চিৎকার করছে, কী করবো, মানে শুয়েই একটা গামছা নিলাম, গামছা নিয়ে আমি তখন আমার মনে আছে ওই গামছা দিয়ে তাকে আমি পেট থেকে শুরু করে এরকম পেঁচানো শুরু করলাম, পেঁচি মানে তাকে টাইট দিলাম যে আমরা তো রক্তটা বন্ধ হোক, প্রথম চিকিৎসা শুরু হলো আমার জীবনের। তো খুব চেষ্টা করছি মেয়েটা কোথায় গেলো, কোথাকার মেয়ে, মানে আসছে যুদ্ধ মানে ওই দিকগুলো হওয়াতে ওই দিক থেকে সব দক্ষিণ দিকে হওয়াতে সব উত্তর দিকে মানুষের স্রোত, যেই রকম আসছে যেমন আমাদের বাড়ির গ্রামের বাড়ির ভিতরে যে জিনিসপত্রগুলো ছিল, স্টিল আলমারি বা টুকটাক জিনিসপত্র যা ছিল ওগুলো সমস্ত পিছন থেকে পুকুর বা অন্য জায়গাতে আমরা সরিয়ে ফেলতেছি, কাল সামনে দিয়ে শুধু আগুন আর আগুন,
আমরা শুধু মাটিতে শুয়ে শুয়ে দৌড়াচ্ছি পেছন দিকে দিয়ে, মানে যে যত উত্তর দিকে যাচ্ছি দক্ষিণ দিকে আসবো। তো যা হোক পরবর্তীতে আমরা অনেক চেষ্টা করছি ওই মেয়েটা খোঁজ নিতে, আর পাইনি যে মেয়েটা কোথায় ছিল, আদৌ বেঁচে আছে কিনা। 100 জনের মধ্যে টোটাল মানুষ মারা গেছিল ওই দিন। 8 জন মুক্তিযোদ্ধাকে একই বাড়িতে থেকে মানে ধরে একসাথে লাগে ধরে গুলি করছে। অনেকগুলো মুক্তিযোদ্ধার মধ্যে যারা পারছে নদীর পাড়িতে পড়ে নদী সাপ্তি হয়ে পার হয়ে অন্য নদী, আরেকটা নদী আছে চলে গেছে ওদের ধরতে পারে, কিন্তু কিছু 8 জনের মতো একটা ওই নদীর পাড়ে একটা বাড়িতে আশ্রয় নিয়েছিল। ওরা তো সেনামে দৌড়ে ধরে এসে বাড়িতে খুঁজে পেয়ে 8 জনকে ধরে গুলি করে মারছে। এরপরে আমি একবার এনামুল করিম শহীদ যুবদলের প্রেসিডেন্ট ছিল, এনামুল শহীদ, ও তখন নকশাল, ওদের কাজটা ছিল রাত্রেবেলা সমাজে যারা একটু শিক্ষিত এবং বিত্তবান তাদের ধরে নিয়ে যাব বলে, এবং প্রতি রাতেই তারা 2-4 জন 5 জন করে করে এরকম করে যাব নিত, এবং কাউকে যখন লাশ পাওয়া যেত না তার ব্যাপারে বলতো যে ও আসে বেশি আসে টাকা দিতে হবে, মাথায় কতক্ষণ লাল টুপির মতো না কি করতো একটা, এদের দেখলে বেশি ভাবে পেতাম। নজরুল এবং শহীদ, বিশেষ করে এনামুল শহীদ, এই ছিল মেইন। তারপরে নূর মোহাম্মদ খান, যিনি উনিও নকশাল, ওটার সাথে করিনি, উনি শুনছিলাম যে উনি নকশালের ইয়েতে আসেন, সেনাবাহিনীর দিকে ভয় পাচ্ছেন না কিন্তু নকশাল দিকে ওরকম ভয় পাচ্ছে এরকম অবস্থায়। তো একদিন আমিও ওই সময় যুদ্ধের মধ্যে ওদের বাড়িতে ওই রাতের বেলা সেনাবাহিনী ওই দিক দিয়ে অ্যাটাক করছে, ওর ভাই মেবি মুক্তিযুদ্ধ ছিল কি ছিল না আমি মানে শিওর নয় ওখানে, কিন্তু ওখানে অনেক মানুষ মারা গেছে রাতের বেলা ওর পাশে। তো আমি আবার আমার কাজিন চাচাতো বোন আমাকে নিয়ে গেছে, আমি নৌকার মধ্যে বসে নিয়ে নৌকা দিয়ে নিয়ে গেছে আমাকে একটু 2-3 কিলোমিটার দূরে তার বাড়িতে। রাত্রিতে শুধু প্রচণ্ড গুলির শব্দ, তবু জানি না যে মানে আমাদের যা চলাচলের রাস্তার মধ্যে সেনাবাহিনীর ক্যাম্প বসছে। হঠাৎ করে দেখি যে কেউ কেউ মানুষজন নৌকাগুলো এই যে পাটের ক্ষেত বিভিন্ন রকম ক্ষেতের ভেতর দিয়ে নৌকা দিয়ে ঢুকিয়ে রাখছে, ঢুকিয়ে মানে বসে আছে। তো ওরা জিজ্ঞেস করে কী ব্যাপার তোমরা এখানে, কাটা ওইদিকে যাও না ওইদিকে সেনাবাহিনী আর্মি, বলেছে সেনাবাহিনী আর্মি যাবো আস্তে আস্তে যেতে হবে। দেখি ওর বয়স তখন ক্লাস 9 পড়তো আর কি। যখন আমরা কাছাকাছি আসলাম খালের মুখেই, হঠাৎ করে কাছাকাছি আসতেই বাঁশঝাড়ের আড়ালেই সেনাবাহিনীর ঊর্ধ্বকণ্ঠ ডান দিকে এখন নৌকাটা ভিড়িয়ে দিল, ভিড়িয়ে দিলে পরে আমরা ওখান থেকে নৌকা থেকে নেমে গেলাম। নেমে আমাদের শহীদদের বাড়ির ভিতরে দেখলাম যে ওর কেউ নেই বাড়িতে, শুধু ওর মা, বয়স্ক মা খুব চিৎকার করছে যে বাবা তোমরা তারা দিয়ে চলে যাও, সেনাবাহিনী কিছুদিন পর পর আসতেছে, আমাদের 2 ছেলেমেয়ের ছেলেকে মেরে ফেলছে। তা আমরা ওই দিকের দিকে ওই অন্য দিকে মানে অপোজিট দিকে যাচ্ছিলাম, রাস্তায় সেনাবাহিনী দাঁড়া করলো আমাদের। এটা কোন এলাকাটা? এটা নাগরপুর থানা, এটা বাটরা বাজার, আমরা স্কুলের পাশে বাটরা বাজার, ওই স্কুলের ওই পাশে বাটরা বাজারের মুখে। ওখানে দাঁড়ানোর পরে আমি তো তখন তো ছোট মানুষ মানে ভয়ে আমি তো তখন শেষ, আমি তখন বলছি লাহ মোহাম্মদ রাসুল্লাহ বলতেছি, সব কিছু বলতেছি, চোখ বন্ধ করে মানে করছি এই কিছু গুলি করবো। তো হঠাৎ করে দেখি একটু খুলে দেখি যে না ওরা থানায় আবার রাস্তা করে যাচ্ছে। তো ওখান থেকে তখন সেনাবাহিনী দেখি যে ওইদিকে একটু মুখ করলে আমি পানিতে নেমে গেছি ওখান থেকে, আমার ওই যখন সব আমরা পানিতে নেমে গেছে, পানি তখন অল্প পানিতে, তখন অনেক পানি, এই পানির ভিতরে মানে সাঁতার না ঠিক, এই পানির ভিতরে যেরকম করে এরকম করে ওই আস্তে আস্তে যেয়ে ওই পাড়ে যে উঠলাম যেখানে সেনাবাহিনী নাই, ওই পাড়ে উঠলাম। ওঠার পরেই তারপরে ওটাই করলো, এরপরে আমাকে ওই কাছে লেগে নৌকাটা নিয়ে এসে ওঠালো, কিন্তু তখন আমি কোথায় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব ভুলে গেছে। পরে আমি অসুস্থ হয়ে পড়লাম এই ভয়ের মধ্যে, এরপরে আমার জ্বর হলো, অনেক দিন আমি জ্বরে ভুগলাম। আমার বাবা মরিশ শেখ আলী খান ছিলেন ওখানে আমাদের এমপি, আমাদের উপরে, তো উনি আবার আমার বাবা যিনি স্কুলে মাস্টার ছিলেন, অনেক এমনি খুব ক্লোজ বন্ধু না হলে বন্ধু ছিলেন আর কি, পরিচিত ছিলেন। যা হোক ওই সুবাদে আমার বাবাকে আবার ভয় দেখাইতো অনেক কিছুই, যে কোনো মুহূর্তে মানে সেনাবাহিনীর এদিকে আর্মির আসবে এদিকে ভয়টা দিত, উনিও ভয় পেতেন যে কোন দিকে যাই কোথায় যাই এরকম, যে কোনো মুহূর্তে আশেপাশে সব তো চালিয়ে দিল। তো এক রাত্রে হঠাৎ করে আমার চাচাতো ভাই যারা আসলে বয়স যারা মিলে সব যুদ্ধ চলে গেল আর কি। তো লাস্ট ঘটনাটা আমার মনে আছে যে ডিসেম্বরের শেষের দিকে 13-14 তারিখে মেবি এরকম হবে ঘটনাটা। আমরা ছোটো যারা আছে ছোটো বড় মিলিয়ে স্কুলের মাঠে যখন বসে আছি, তখন দেখি যে অনেক সেনাবাহিনীর লোকজন হেঁটে হেঁটে, যোগাযোগ ব্যবস্থা তখন হাঁটাই, হেঁটে 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 ওই থানার দিকে যাচ্ছে। দেখি যে কী লাইন ধরছে কী ব্যাপার না, আমরা তো আগেই টের পেয়ে গেছি যখন আকাশে রেইন অনেক কিছু দেখতেছি, তখন তো বিবিসি নিউজ তো পাচ্ছি যে ওরা আত্মসমর্পণ করতেছে, আমরা জিতে যাচ্ছি, তখন তো একটু মানে সাহসের সব এই দিয়ে আমরা আগাচ্ছি, বসছি, গল্প গুলো করছি। হঠাৎ দেখি যে সেনাবাহিনী যখন এটা যাচ্ছে তখন আর ভয় নেই, এই যে সেনাবাহিনী যখন ব্যাক করে চলে যাচ্ছে বাড়ির পাশ দিয়ে মানে খালের পাড়ে রাস্তা দিয়ে, এটা দেখে সেনাবাহিনীকে আর কোনো ভয় নেই। আগে যে সেনাবাহিনীর নাম শুনে যেরকম ধরনের হতো ওই সময় কোনো ভয় নেই, ভয় পাচ্ছি না কেউ। তো দেখি একজন বেশ করে করে হাঁটতেছে, অনেক পিছনে পড়ে গেছে। তখন আমরা প্ল্যান করলাম যে যদি ওরা আটকে রাখবো,
তো খালের ভিতর দিয়ে যাচ্ছে, খালের ভিতর দিয়ে নদীতে নামবে, এরকম করতে করতে ও পিছনে পড়বে। আমার প্ল্যানটা হলো যে ওরা যখন চলে যাবে অত পিছনে পড়বে তখন দেখতে পারবে না, তখন ওরা ঝাঁপি ধরবো ধরে আটকে রেখে দেবো। আর এই প্ল্যান করে আমরা সাত আটজনের মতো ছিলাম, পিছনে পিছনে ওদের পিছনে পিছনে যাচ্ছে। জাস্ট আমরা অ্যাটেম্প নিছি ওরকে ধরার জন্য, কি জানি ওদের জাদু না কি জানি না, ওইখান থেকে যা ছিল সামনে সে পজিশন নিয়ে গেছে, পজিশন নিয়ে গেছে। ওই যেখানে ওদের খালের দিকে নামতে ছিল ও নিচে, ওর সিগন্যালে আমরা সকলে পজিশন নিয়ে গেছে। তো আমরা তো ভয় পেয়ে গেলাম সাংঘাতিক, যে আর কী করবো, মানে একদম মানে ইয়ে হয়ে গেল, কিঙ্কর বিমান হতে গেল, কী করবো এখন। তো আমরা তো আর ওরে ধরি নাই, ধরতে গেছি, ধরতে যা ধরতে তখন তখন আর কিছু হলো না, আস্তে করে আমরা ইয়ে হয়ে আসি, আস্তে 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 চলে গেলাম। এটা ছিল সর্বশেষ ঘটনা। এখানে তুমি নাম করা মুক্তিযুদ্ধ কাদের নাম শুনছ? টাঙ্গাইল, আমাদের টাঙ্গাইল, টাঙ্গাইল তো কাদের সিদ্দিকি তো নাম্বার ওয়ান তো আছেই। কাদের সিদ্দিকি ছিল কুদ্দুস চেয়ারম্যান, যিনি মারা গেলেন, কুদ্দুস উনি তো মুক্তিযুদ্ধ ছিলেন, এই মারা গেলেন কয়েকদিন আগে, উনিও মুক্তিযুদ্ধ ছিলেন। ওনার বাবাকে ওই নকশালরা ওরা যখন বাংলাদেশ মারল, ও আসলে মুক্তিযুদ্ধে গেছে, আর পরে মাঝখানে ও যখন নকশালরা ওর বাবাকে মেরে ফেললো, পরে ও মুক্তিযুদ্ধে গেছে, ও আর সাথে কয়েকজন মিলে তো গেছে যে মানে উদ্দেশ্যে একটা আগে এই নকশাল মারব। আমার চাষ করে ফুলবাদ ভাই মতিউর রহমান ও মারা গেছে, আরেকজন হলো আব্দুল সামাদ, উনি জীবিত আছেন এখন, খুব এখনও দাপটের সাথে তোমাদের বাড়ি বাড়ি। আর আমার আরেক দুশোর চাষা হয় আমির হামজা, উনিও জীবিত আছেন কিন্তু উনি অসুস্থ, যে কোনো সময় তো উনি মারা যাবেন। আর আব্দুল হাই আরেকজন আমার পাড়ার, ও মারা গেছে মুক্তিযোদ্ধা। মাস্টার একজন আমার স্কুলের এবং আমার খুব কাছের বন্ধু, মানে উনি বেঁচে আছেন, উনি অসুস্থ, আমার চাঙ্গিয়া মাস্টার, এরা আছে এখন। আরও মানে ওইভাবে বলে বলে কিন্তু আমরা মুক্তিযোদ্ধা বাই করছি, আমরা ওরকম দেখিনি যেই তো না, এটা সরাসরি যুদ্ধে তারাই করছে তাদের, এরা যখন আসে তখনই আমরা এদের পাশে বসে করে সব কাহিনিগুলো শুনতাম। স্বাধীনতার পরে যেটা হলো আমার মনে আছে একটা ঘটনা, যে নজরুল নামে একজন আছে, মানে এরকম নকশাল ওকে তো ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে এসে না আনার পরে পাবলিক নিয়ে আমাদের হাতে তারা মামার বকবে, মানুষ সেনাবাহিনী থেকে এই নকশালদের প্রতি বেশি ফেড আপ ছিল। আর শহীদ যেটা যুবদলে ওরে ধরতে পারেনি, 72 সালের ঘটনা এটা, সে দৌড়াচ্ছে পিছনে পুলিশ দৌড়াচ্ছে, ধরে ধরতে আমাদের এলাকায় ওখান থেকে আর 2-3 কিলোমিটার দৌড়িয়ে আসছে, পিছনে পুলিশ আসছে। তখন জমিতে কাজ করছিল যারা, কৃষক যারা কাজ করতেছিল, এই চান্স পাইছি, ওদের গ্রামে অনেকগুলোকে মেরে ফেলছিল পাশের গ্রামে, ও তখন শহীদকে ওরা সবাই কাজ বাদ দিয়ে ওরা ধরে ফেলে, ধরে খুবই কোনো ধরাই যায়, তখন তো পুলিশ এসে তাকে নিয়ে চলে গেল। আমাদের এটা ইন্টেরিয়র তো যোগাযোগ ব্যবস্থা একদমই ছিল না, কাঁচা সার কিছু কিছু ছিল, এই যে কারণে অনেক কিছু অনেক ঘটনা থেকে আমরা আসলে জানতে পারতাম না। এখন কেমন যোগাযোগ? এখন যোগাযোগ ব্যবস্থা তো মার্শাল্লাহ, মানে একদম প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ, প্রতি ঘরে ঘরে পাকা রাস্তা, প্রত্যেক মানে কেউ বলে গাড়ি নিয়ে, যেমন আমার বাড়িতে গাড়ি নিয়ে একদম ভিতরে পার্কিং, মানে শহরের মতো একদম বাসার মতো ই করে রাখা হয়েছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।